فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أن رجلا زار أخا له في قرية أخرى فأرصد, فأرصد الله له على مدرجته ملكا فلما أتى عليه قال أين تريد؟ قال أريد أخا لي في هذه القرية قال هل لك عليه من نعمة تربها؟ قال لا غير أني أحببته في الله عز وجل قال فإني رسول الله ليك لأن الله قد أحبك كما أحببته فيه الله أكبر عيد ধারাবাহিকতা সেই মুসলিম থেকে যে আলোচনা হচ্ছে এখান থেকে অন্য একটি ভাব থেকে পরের অনুচ্ছেদ থেকে যে আল্লাহ রসুন যে যে অনুচ্ছেদের শিরোনাম হল ফজলুল হবফিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসার ফজিল তো এই অনুচ্ছেদে দুই হাজার পাঁচশো নম্বর হাদিসে হাদিস হাদিসটি পাঠ করলাম আবু হরে জল্লাহু বর্ণনা করেন আল্লাহ রসম সোল্লা রসুন বলেছেন এক ব্যক্তি তার ভাইকে দেখতে গেলেন অন্য গ্রামে কারিয়া ও অন্য একটি গ্রামে আল্লাহ সুবি হাঙ্গা হু তার পথে যে পথে দিয়ে যাচ্ছেন একজন ফেরেস্তা পাঠিয়ে দিলেন তার জন্য অপেক্ষায় আছেন যখন ওই রূপ ওই ফেরেস্তার কাছে আসলেন ফেরেস্তা জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাচ্ছেন আর কোথায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন ভাই উনি বললেন উরিদ এখন এখন আমি এই গ্রামে আমার একটা ভাই আছে তাকে দেখতে যাচ্ছি এই ভাই বলতে দিনী ভাই সুবহানাল্লাহ তখন তিনি বললেন হেল লেখা এরকম কিছু কি আছে যে তুমি তার উপর কোন স্নান করেছ যার ফলে ওগুলো একটু তুমি দেখাশোনা করার জন্য যাচ্ছ কোনো অনুগ্রহ দেয়া করেছ তিনি বললেন ওই ওরা আনি আহবেত তুহু ফিল্লা হে না আমি যাই আমি তাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ভালোবাসি এর মধ্যে অন্য কিছু না যে সে আমাকে কিছু দিয়েছে অথবা আমি তাকে গিয়েছি দেখতাম যাচ্ছি ওটা কি করছে না করছে হ্যাঁ আল্লাহ আকবর লে এরকম কিছু না তখন ওই ফেরেশতা তাকে বললেন রসুর লা হে রেই আমি তোমার কাছে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি বা দূত হিসেবে এসেছি আল্লাহর পক্ষ থেকে একথা জানাচ্ছি যে আল্লাহ আল্লাহ বলেছেন জুবহান আল্লাহ তোমাকে ওইভাবেই ভালোবাসেন যেভাবে তুমি এই ব্যক্তিকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসো আল্লাহ এই কথাটি আমাদের প্রয়োজনের মধ্যে আছে আল্লাহর উদ্দেশ্যে এখন জেয়ারাত পাওয়া যায় শুধু মনে করি হ্যাঁ শুধু দুনিয়ার জন্যই সবসময় ব্যস্ত হয়তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য যাই এমনি দুনিয়ার মোহব্বত কিন্তু একমাত্র আখরাতে দিনী ভাই হিসাবে সন্তুষ্টি লাভের জন্য আখরাতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যাই এরকম কয়জন আছেন অবশ্যই আছেন সন্দেহ নেই কিন্তু কয়জন আছি আমরা আল্লাহ যেন আমাদের সকলকে বোঝা তৌফিক আমার ভাইরা অনুধাবন করুন আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য কেউ যদি কাউকে ভালোবাসায় দিনই খাতিরে যদি কাউকে ভালোবাসে একমাত্র আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য দিনই দিনের উদ্দেশ্যে তাহলে তার হচ্ছে এই ফজিলত যে সে যদি ওই ভাইকে একমাত্র আল্লাহর দিনকে সামনে রেখে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে সে সে যদি ওকে ভালোবাসে তাহলে আল্লাহ তাকে ওইভাবে ভালোবাসেন সুহান আল্লাহ সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে দিনদার বানান আর আমাদের দিনী ভাইদের সাথে পারস্পরিক আমাদের সম্পর্কটা দিনের খাতির জন্য হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হয় সেই তৌফিক যেন আল্লাপ আমাদেরকে দান করেন وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين